বঙ্গের খবরের সকল দর্শককে জানাই শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা। রীতিমতো ঝাঁ চকচকে অফিস করে কম্পিউটার শিক্ষার আড়ালে চলছিল চাকরি দেওয়ার নামে প্রতারণা। সোমবার স্থানীয় ও বিভিন্ন জায়গার প্রার্থীরা প্রতিবাদ জানিয়ে এই সংস্থার কাছে তাদের টাকা ফেরত চায়। বর্তমান শহরের পারবীরহাটা নতুন বাজার হাউসিং মোড় এলাকায় এই ঘটনায় উত্তেজনা তৈরি হয়। বর্তমান থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে ওই সংস্থার প্রায় 15 জন কর্মীকে আটক করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, এই সংস্থায় কম্পিউটার ট্রেনিং দেওয়ার নামে অনেকের কাছে 22,000 টাকা করে নিয়েছে। এই দিন প্রায় 25 থেকে 30 জনের কাছে ফর্ম ফিল আপ করিয়ে 150 টাকা থেকে 200 টাকা করে সংগ্রহ করেছে। এটা আমি এখন ট্রেনিং করছি, ঠিক আছে, কম্পিউটার, আমি কম্পিউটার শিখি এখানে, ঠিক আছে, APL এশিয়ান প্যাসিফিক লিমিটেড, এটা হলো তোমার ফিল আপ আগে আছে। আচ্ছা, এখানে কি মানে শেখার জন্য এসেছিলে তুমি? শেখার জন্য এসেছিলাম। স্টাফ বলছে, স্টাফ মানে এখন এখানে ট্রেনিং করি তো, তার জন্য সব স্টাফ আমি ট্রেনিং করি অ্যাকচুয়ালি, স্টাফ না। এ টাকা পয়সা নেওয়া হচ্ছে কিসে? কিছু কম্পিউটারের জন্য। কত করে টাকা নেওয়া হচ্ছে সবার কাছ থেকে? সবার কাছ থেকে ছেলে মেয়েদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে, অভিযোগ হচ্ছে, কতগুলো টাকা নেওয়া হচ্ছে? ওটা আমার কম্পিউটারের জন্য, আমার কাছে সব প্রমাণ আছে, মানে যে টাকা দিয়েছিলাম, যত টাকা দিয়েছিলাম সব আমার কাছে প্রমাণ আছে, আমি দেখিয়ে দিতে পারি আমার আইডি খুলে। এটা কম্পিউটারের জন্য, আপনি কি দেখতে চান? কত কতগুলো টাকা নেওয়া হচ্ছে? 22,000 টাকা প্রত্যেকজনের কাছ থেকে। 22,000 টাকা নেওয়া হচ্ছে প্রত্যেকজনের কাছ থেকে? 22,000 টাকা করে নেওয়া হচ্ছে প্রত্যেকজনের কাছে? যায় না, আমার কাছে 22,000 টাকা নিচ্ছে, কিন্তু প্রমাণ আছে, ঠিক আছে, কম্পিউটারের জন্য। যদিও সংস্থার পক্ষে জানানো হয়েছে চাকরি দেওয়ার বিষয়টি ঠিক নয়, তারা এখানে এগ্রিকালচার, হেলথ এবং বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কিত কম্পিউটার ট্রেনিং দিয়ে সংস্থাতে কাজের সুযোগ তৈরি করে দেয়। ট্রেনিং বাবদ প্রাথমিক কিছু টাকা নেওয়া হয়। এখানে কাউন্সিলিংয়ের ব্যবস্থাও আছে। এদিকে এদিন সকাল থেকে বাঁকুড়া, বিষ্ণুপুর, বিহার বিভিন্ন জায়গা থেকে প্রচুর ছেলে সংস্থায় হাজির হয়। এইসব প্রার্থীরা অনেকেই অভিযোগ করেছেন তাদের কাজের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই সংস্থার পক্ষ থেকে, আর তার জন্য তাদেরকে 200 টাকা করে ফর্ম ফিল আপ করানো হয়েছিল। ঘটনা হচ্ছে সকাল থেকে, আমরা যখন সকাল 10টার সময় এলাম, বললো নাকি এখানে চিটিংবাজি, চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া হচ্ছে, চাকরি দেওয়া হবে এই বলে কিছু লোক আসমাবাদ থেকে এসছে বলছে, কেউ বাঁকুড়া ডিস্ট্রিক্ট, কেউ এসছে বিহার থেকে, সবার 200 টাকা করে ফর্ম ফিল আপের জন্য নিচ্ছে, আর চাকরি দেওয়ার নাম করে কম্পিউটার কিনে দেবো বলে 22,000 নিয়েছে কারো কাছে। কিন্তু আমরা সবাই আসার পর ওরা কোনো কাগজপত্র দেখাতে বলছে, শুধু আইডি কার্ড, আইডি কার্ডগুলো দেখাচ্ছে, এছাড়া ট্রেড লাইসেন্স এবং কোনো ওদের যে অ্যাফিলিয়েটেড কোনো সার্টিফিকেট কিচ্ছু দেখাতে পারিনি। কতগুলো ছেলেকে এরকম করেছেন? এরকম ইন্টারভিউ দিতে এসেছিল আজকে মনে হয় 25-26 জন, বিহার থেকে, সব ভাসনাবাদ, বিভিন্ন অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে এসছে এবং অন্যান্য স্টেটেও এসছে, বিহার থেকেও একজন এসছে শুনে। তো তারপরে আমরা লোকাল ছেলেরা আসি, কিন্তু কাগজপত্র দেখাতে পারিনি, আইডি কার্ড ছাড়া, হ্যাঁ, সার্টিফিকেট কিছু দেখাতে পারিনি, বাধ্য হয়ে আমরা মিডিয়াকে ডাকি, লোকাল আইসিকে ফোন করা এবং আমরা পুলিশ পাঠাই, তারা আইসি স্টেশন যেন নিয়ে গেছে স্যারকে, যে ইনচার্জ আছে, ইনচার্জকে নিয়ে গেছে। কয়জনের স্টাফ কাজ করতো এখানে? এখানে স্টাফ মেনলি তিন চারজনা কাজ করছিল, বাকিরা সবই ওদের আইডি ইয়েতে, আইডি স্টাফ। কিন্তু কোন জায়গায় এটা? এটা হচ্ছে বিরাটা রাধাবল্লভের পাশে, রাধাবল্লভ মিষ্টির দোকানের পাশে। আপনার নাম আছে? আমার নাম সঞ্জিত, এলাকারই বাসিন্দা। আমি এলাকারই বাসিন্দা। পূর্ব বর্তমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, বঙ্গের খবর। কোয়ালিটি ক্যাটারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কোয়ালিটি ক্যাটারার আপনার আভিজাত্যের প্রতীক, অতিথি আপ্যায়নে আপনার আভিজাত্য ফুটিয়ে তুলতে আমরা দায়বদ্ধ। বাঁকুড়া জেলার অন্যতম প্রাচীন সুখাদ্য পরিবেশক, দীর্ঘ 22 বছর ধরে সুস্বাদু খাবার পরিবেশনার বিশ্বস্ত ক্যাটারার কোয়ালিটি ক্যাটারার। আপনারা পাবেন ভিন্ন স্বাদের ডিনার প্লেট, হাইটি স্টল, টাটা স্টল, উন্নত মানের মকটেল কাউন্টার, যে কোনো ধরনের অনুষ্ঠানে আমরা আছি আপনাদের অতিথি সেবায়। কোয়ালিটি ক্যাটারার, কোয়ালিটি আমাদের পরিচয়। আজই আসুন, যাচাই করে দেখুন আমাদের ঠিকানায়, কলেজ রোড, বিষ্ণুপুর, বাঁকুড়া। যোগাযোগ নাম্বার 9434216518, 9434216347।